ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছ। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি নতুন অধ্যায় শুরু করব, যা তোমরা পদার্থবিজ্ঞান 1-এর পঞ্চম অধ্যায় হিসাবে পাবে, অভিকর্ষ ও মহাকর্ষ। তো আমি তোমাদের সাথে পুরো সময় জুড়ে আছি, মোহাম্মদ নুরুল হক ভুঁইয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর, ময়মনসিং পলিটেকনিক ইনস্টিটিউট। তো চলো প্রথমেই আমরা দেখে নিই আমরা আজকে পঞ্চম অধ্যায় অভিকর্ষ ও মহাকর্ষ সম্পর্কে কি কি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা খেয়াল করো, প্রথমে আছে আমাদের কেপলারের সূত্রাবলী এবং এর ব্যাখ্যা, তারপরে আছে আমাদের অভিকর্ষ ও মহাকর্ষ, তারপর আছে আমাদের অভিকর্ষ ত্বরণ জি এবং মহাকর্ষীয় ধ্রুবক জি নিয়ে আমরা কথা বলবো, এরপর আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো। তো চলো প্রথমেই আমরা কেপলারের সূত্রাবলী নিয়ে কথা বলি। কেপলারের সূত্রাবলী মূলত সৌরজগতের ক্ষেত্রে প্রযোজ্য। সৌরজগতের গ্রহগুলির গতি নিয়ে বিজ্ঞানী জোহান কেপলার 3টি সূত্র আবিষ্কার করেন, যা গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্রাবলী নামে পরিচিত। তো আমরা কেপলারের প্রথম সূত্রটা দেখি। প্রথম সূত্রটা হচ্ছে কক্ষপথের সূত্র, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো সূত্রটাতে বলা আছে, সূর্যকে একটি ফোকাসে রেখে পৃথিবী ও অন্যান্য গ্রহ একটি উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। এখানে মেইন পয়েন্ট হচ্ছে দুইটা বিষয়, একটা হচ্ছে ফোকাসে এবং একটি উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। তোমরা প্রথমেই উপবৃত্তাকার পথটা কি বা উপবৃত্তটা কি এটা সম্পর্কে একটু ভালো ধারণা নেও। তো আমরা একটা চিত্র লক্ষ্য করি। চিত্রটা হচ্ছে যে এখানে দেখো একটা উপবৃত্তের চিত্র দেয়া আছে। উপবৃত্তটা হলো কতগুলি বিন্দুর সমন্বয়ে গঠিত একটি সমতলীয় আবদ্ধ বক্ররেখা। এই বক্ররেখার উপর অবস্থিত যে কোনো বিন্দু হতে দুটি বিন্দুর দূরত্বের সমষ্টি, দুটি নির্দিষ্ট বিন্দুর দূরত্বের সমষ্টি সবসময় ধ্রুব থাকে। উপবৃত্তের দুইটা উপকেন্দ্র থাকে, এই উপকেন্দ্র গুলিকে আমরা ফোকাস বলি। তোমরা খেয়াল করো, এই উপবৃত্তটার মধ্যে দুইটা অক্ষ আছে। এই উপবৃত্তটা একটা অংশ একটু চ্যাপ্টা এবং একটা অংশ একটু খাটো। এই অংশটাকে আমরা বলি মেজর অ্যাক্সিস বা মুখ্য অক্ষ, আর এই অংশটাকে বলি আমরা মাইনর অ্যাক্সিস বা গৌণ অক্ষ। তাহলে আমরা আরেকটা চিত্র খেয়াল করি, যে এই অ্যানিমেশনটাতে দেখতে পাচ্ছ যে উপবৃত্তটা আসলে দুইটা উপকেন্দ্র নিয়ে গঠিত, এবং খেয়াল করো এই যে F1 এবং F2 দুইটা উপকেন্দ্র আছে, এই দুইটা উপকেন্দ্রের মাঝখানে মধ্যবিন্দুটা যেটা সেটাকে বলি আমরা উপবৃত্তের কেন্দ্র। বৃত্তের সাধারণত একটি কেন্দ্র থাকে, কিন্তু উপবৃত্তের থাকে দুইটা উপকেন্দ্র বা এগুলাকে আমরা বলি ফোকাস। আমাদের সৌরজগতের যে গ্রহগুলি আছে সেই গ্রহগুলি সূর্যকে কেন্দ্র করে এর চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। এই কক্ষপথ গুলি তোমাদের ধারণা হইতে পারে হয়তো যে বৃত্তাকার পথে ঘুরে, আসলে বৃত্তাকার পথে ঘুরে না, উপবৃত্তাকার পথে ঘুরে। গ্রহগুলি সবসময় সূর্যকে একটা ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। আমরা আরেকটা অ্যানিমেশন দেখি, তাহলে তোমাদের বিষয়টা আরো সহজ হয়ে যাবে। এখানে দেখো একটা গ্রহ সূর্যের চারপাশে একটা উপবৃত্তাকার কক্ষপথে প্রতিনিয়ত আবর্তমান বা ঘূর্ণায়মান আছে। এখানে হলুদ অংশটাকে সূর্য মিন করা হচ্ছে, এবং যে তোমরা নীল অংশটা দেখতে পাচ্ছ যেটা অনবরত ঘুরছে, সেটা কোনো একটা গ্রহ, যে গ্রহটা সূর্যের চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। সূর্যকে একটা ফোকাসে রেখে পৃথিবী এবং অন্যান্য গ্রহ একটা উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। এটাই হচ্ছে কেপলারের প্রথম সূত্র বা কক্ষপথের সূত্র। চলো আমরা এখন দ্বিতীয় সূত্রটা দেখি। দ্বিতীয় সূত্রটাতে আমাদের কি আছে? দ্বিতীয় সূত্রটা হচ্ছে মূলত ক্ষেত্রফলের সূত্র। তো কেপলারের দ্বিতীয় সূত্র বলা হচ্ছে কি সেটা আগে আমরা দেখিনি, যে সূর্য এবং গ্রহের সংযোগকারী যে রেখা সেটা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তোমরা খেয়াল করো স্ক্রিনে, যে সূর্য এবং গ্রহের যে সংযোগকারী রেখা সেটা সমান সময়ে
সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এই বিষয়টা আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে একটা চিত্র আছে, চিত্রটাতে খেয়াল করো যে এই অংশটা, যে লাল অংশটা, এফ অবস্থানে, এফ ফোকাসে সূর্যটা আছে, এবং এর চারপাশে যে উপবৃত্তাকার কক্ষপথটা আসে, এই উপবৃত্তাকার কক্ষপথে গ্রহগুলি পরিভ্রমণ করে। তোমরা একটু আগে কেপলারের প্রথম সূত্র থেকে দেখলাম, এখানে এফ ফোকাসটা হচ্ছে সূর্য, এফ ফোকাসে অবস্থিত কোন গ্রহ এই কক্ষপথের পি অবস্থান হতে কি অবস্থানে আসতে আমরা ধরি 1 মাস সময় লাগে। এখানে সূর্য থেকে যে গ্রহ কক্ষপথে ঘুরছে সেই গ্রহটা পি অবস্থান থেকে, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, আমি দেখানোর চেষ্টা করছি যে পি অবস্থান থেকে কি অবস্থানে আসতে ধরি আমাদের 1 মাস সময় লাগে। আবার তাহলে এই পি অবস্থান কি অবস্থান থেকে এস অবস্থানে আসতেও তার 1 মাস সময় লাগে, আবার টি অবস্থান থেকে ইউ অবস্থানে আসতেও 1 মাস সময় লাগে, এটা আমরা বললাম। এখন গ্রহের গতিটা মূলত আমরা জানি যে এটা সমবেগ, গ্রহের যে বেগটা, যে বেগে গ্রহটা ঘুরে সূর্যের চারপাশে, সেটা সমবেগে ঘুরে না। অর্থাৎ আমরা আরেকটা অ্যানিমেশন দেখি, তাহলে বিষয়টা আরো সহজ হবে। এখানে দেখো যে সূর্যের চারপাশে যে গ্রহটা পরিভ্রমণ করছে, সেই গ্রহ থেকে সূর্যের যে সংযোজক একটা রেখা যদি আমরা টানি, মনে মনে চিন্তা করো যে সূর্যের কেন্দ্র থেকে গ্রহের কেন্দ্র পর্যন্ত একটা লাইন আছে বা একটা রেখা আছে, এই রেখাটা সূর্য থেকে গ্রহ থেকে কখনো কাছে আবার কখনো দূরে। যখন গ্রহটা ঘুরতে ঘুরতে সূর্যের কাছে আসে, তখন তার মোশন বা গতিটা একটু ফাস্ট হয়, এবং গ্রহ থেকে যখন দূরে যায় তখন তার গতিটা একটু স্লো স্লো হয়। কেননা আমরা জানি যে মাধ্যাকর্ষণ একটা বল আছে সূর্য এবং গ্রহের মধ্যে, যখন গ্রহটা সূর্য থেকে দূরে থাকে তখন তার মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি বা বলটা কম কাজ করে, ফলে তার বেগটা কমে যায়, অর্থাৎ ত্বরণ কমে যায়। আর সূর্যের যখন কাছে আসে গ্রহটা, তখন তার বেগটা বেড়ে যায়, আকর্ষণ শক্তিটা বেড়ে যায়। তো খেয়াল করো এখানে আমাদের পি কিউ এফ যে ক্ষেত্রফলটা অতিক্রম করে 1 মাসে, সে একই সময়ে সে আর এস এফ যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল অতিক্রম করে, আবার একই সময়ে সে টি ইউ এফ যে ক্ষেত্রফলটা, তোমরা নীল অংশটা দেখতে পাচ্ছ, নীল মার্কিং করা আছে যে এই ক্ষেত্রফলটাও সমান হয়, অর্থাৎ সূর্য এবং গ্রহের যে সংযোগকারী রেখা সেটা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। যদিও দেখে মনে হচ্ছে যেন এই ক্ষেত্রফলটা বড়, আসলে এই এ ক্ষেত্রফল, এ ক্ষেত্রফল, এই তিনটা ক্ষেত্রফলেই সমান। অর্থাৎ এই চিত্রটা থেকে খেয়াল করো যে হলুদ অংশ, তারপরে নীল অংশটা, তারপরে মিষ্টি কালার যে অংশটা, সেই অংশটার প্রত্যেকটা ক্ষেত্রফল বোঝানো হচ্ছে সূর্য থেকে গ্রহের যে সংযোগকারী রেখা সেই রেখাটা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এটা হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র বা ক্ষেত্রফলের সূত্র, আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন আমরা যাই তৃতীয় সূত্রটা। কেপলারের তৃতীয় সূত্রটা হচ্ছে পর্যায়কালের সূত্র। সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তোমরা কথাটা আবার খেয়াল করো, সূর্যের চারদিকে প্রতিটা গ্রহের যে আবর্তনকাল, সেই আবর্তনকাল অর্থাৎ একবার ঘুরে আসতে যে সময় লাগে, সেই আবর্তনকালের বর্গ সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এই বিষয়টা আমরা একটা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো এই ফোকাসে সূর্যটা আছে, এই বিন্দু থেকে গ্রহটা সূর্যের চারপাশে উপবৃত্তাকার পথে ঘুরে আবার এই বিন্দুতে আসতে যে সময়টা লাগে সেটাকে আমরা বলতেছি আবর্তনকাল। সেই আবর্তনকালের বর্গ গ্রহ থেকে সূর্যের যে গড় দূরত্ব, সেই গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এখন গড় দূরত্বটা কি? গড় দূরত্বটা হচ্ছে যে এখানে দেখো এইটুকু হচ্ছে আর দূরত্ব, টোটাল দূরত্বটা হচ্ছে 2r, দুইটা অংশ, দুইটা অংশের 2r এর যদি আমরা গড় নিই তাহলে হয় আমাদের আর, অর্থাৎ সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব হয় আর। আমরা আরেকটা চিত্র খেয়াল করি,
এই চিত্রটাতে দেখো যে সূর্যের চারপাশে গ্রহটা পরিভ্রমণ করছে এবং এই গ্রহটার আবর্তন কালের বর্গটা হচ্ছে ওই গ্রহ থেকে সূর্যের যে গড় দূরত্ব সেই গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। অর্থাৎ আমরা যদি আবর্তন কালটাকে আর চিন্তা করি এবং গড় দূরত্বটাকে যদি আমরা আর সরি গড় দূরত্বটাকে যদি আমরা আর চিন্তা করি এবং আবর্তন কালকে যদি আমরা টি চিন্তা করি, তাহলে আমরা কেপলারের তৃতীয় সূত্র অনুসারে লিখতে পারি যে টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। এখানে টিটা হচ্ছে পর্যায়কাল, যা পৃথিবীর জন্য হচ্ছে 1 বছর, অন্যান্য গ্রহের জন্য অন্য সময়। পৃথিবী যে আমরা যে গ্রহে বাস করি, পৃথিবী সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে 1 বছর সময় লাগে, আর 1 বছর সমান 365 দিন। আর আরটা হচ্ছে সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব। তাহলে কেপলারের তৃতীয় সূত্র বা পর্যায় সূত্র থেকে এটাই বলা যায়, সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তন কালের বর্গ সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এটা হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র। এই তিনটা সূত্র হচ্ছে গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র বা প্ল্যানেটারি মোশন সংক্রান্ত কেপলারের সূত্র। তো এটা গেল সৌরজগতের বিষয় নিয়ে। এখন আমরা একটা অন্য টপিক দেখি, সেটা হচ্ছে অভিকর্ষ। এতক্ষণ আমরা কেপলারের সূত্রে সৌরজগতের বিষয় নিয়ে কথা বললাম, এখন আমরা পৃথিবী এবং তার চারপাশের বস্তুগুলোর বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে অভিকর্ষ। তাহলে অভিকর্ষ বিষয়টা বোঝার আগে আমরা একটা ভিডিও চিত্র দেখে নিই। তোমরা ভালো করে খেয়াল করো ভিডিও চিত্রটি। প্রায় 350 বছর আগের কথা, কথিত আছে যে ইংরেজ বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন একদিন একটি আপেল গাছের নিচে বসে বই পড়ছিলেন। এমন সময় আপেল গাছ থেকে একটি আপেল তার মাথায় পড়ল। তখন তিনি ভাবতে লাগলেন, আপেলটি উপরে না গিয়ে নিচে পড়ল কেন? তার এই কেন প্রশ্নের উত্তর উদ্ঘাটন করতে গিয়ে তিনি 1687 খ্রিস্টাব্দে মহাকর্ষ ও অভিকর্ষ সূত্র আবিষ্কার করেন। তোমরা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছ, এই ভিডিও চিত্রের মাধ্যমে নিউটনের অভিকর্ষ ও মহাকর্ষ সূত্রটি তোমরা সহজেই অনুধাবন করতে পারবে। ভিডিওটি ভালো করে লক্ষ্য করো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। চলো, আমরা এতক্ষণ একটা ভিডিও উপভোগ করলাম, এখন আমরা নিউটনের অভিকর্ষ সূত্রটা কি সেটা দেখব। কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বলে। কোনো বস্তুকে পৃথিবী সবসময় কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এই বিষয়টাকে আমরা বলি অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ। এখন আমরা দেখব অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবী পৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। একে সাধারণত স্মল জি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা এটার ব্যাখ্যা দেখব যে ধরা যাক পৃথিবীর ভর এম, তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ এখানে, একটা পৃথিবী, পৃথিবীর ভর এম, আর ভূপৃষ্ঠের নিকট কোনো একটা বস্তুর ভর স্মল এম। পৃথিবীর ভরটা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করা হয়েছে, এবং পৃথিবীর পৃষ্ঠে যে লাল অংশটা দেখতে পাচ্ছ একটা বস্তু, সেটি পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর ভর স্মল এম ধরা হয়েছে। এবং পৃথিবী ও বস্তুটির মধ্যে দূরত্ব আর, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধটা আর। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা লিখতে পারি এফ সমানুপাতিক জি ইন্টু এম ওয়ান ইন্টু এম বাই সরি এম ইন্টু এম বাই আর স্কোয়ার। এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা লিখতে পারি। আমরা একটু পরে দেখবো মহাকর্ষ সূত্রটা, এরপরে আমাদের টপিকটা আছে। আর নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা লিখতে পারি বল সমান ভর ইন্টু ত্বরণ। এটা তোমরা জানো, এখানে তোমরা সাধারণত এফ সমান এম এ জানো, কিন্তু এখানে এফ সমান এম জি লেখা হয়েছে। এখানে জিটা হচ্ছে অ্যাকচুয়ালি অভিকর্ষ ত্বরণ। এখন এই 1 নং এবং 2 নং সমীকরণটা যদি আমরা সমন্বয় করি, তাহলে আমরা লিখতে পারি এম জি সমান জি ইন্টু এম ইন্টু এম বাই আর স্কোয়ার। এখানে উভয় পাশে স্মল এমটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে আমাদের জি সমান জি এম বাই আর স্কোয়ার। অর্থাৎ এটি হচ্ছে অভিকর্ষ ত্বরণের
সমীকরণ। এখানে স্মল জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ক্যাপিটাল জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এবং ক্যাপিটাল এমটা হচ্ছে পৃথিবীর ভর, এবং আরটা হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ। তো এই হলো আমাদের অভিকর্ষ ত্বরণের গাণিতিক সমীকরণ। আর অভিকর্ষ কি, অভিকর্ষ বলটা কি বুঝলা, অভিকর্ষ ত্বরণটা কি বোঝার চেষ্টা করছো? এখন আমরা দেখব মহাকর্ষ, সরি, অভিকর্ষ ত্বরণের কিছু আরো বিষয় রয়ে গেছে আমাদের। সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর একক সম্পর্কে আমরা জানবো। আমরা এর আগের পৃষ্ঠায় দেখলাম যে জি সমান জিএম বাই আর স্কোয়ার। এখন আমরা এই সমীকরণটা এখানে আবার লিখলাম, এখান থেকে আমরা অভিকর্ষ ত্বরণ জি এর একক জানবো। অভিকর্ষ ত্বরণ জি এর এককটা মূলত নির্ভর করছে মহাকর্ষীয় ধ্রুবক জি এবং পৃথিবীর ভর এম এবং পৃথিবীর ব্যাসার্ধ আর এর এককের উপর। আমরা জানি এককের পদ্ধতি আমাদের তিনটা, তাহলে এসআই পদ্ধতিতে অভিকর্ষ ত্বরণ জি এর একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সিজিএস পদ্ধতিতে জি এর একক হলো, অভিকর্ষ ত্বরণ জি এর একক হলো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এফপিএস পদ্ধতিতে জি এর একক হলো ফুট পার সেকেন্ড স্কোয়ার। তোমরা তিনটা পদ্ধতিতে অভিকর্ষ ত্বরণ জি এর একক গুলো দেখলাম। এখন আমরা দেখব অভিকর্ষ ত্বরণ জি এর যে মান গুলো আছে, যেগুলো আমাদের গাণিতিক সমস্যার ক্ষেত্রে খুব কাজে লাগবে, এই মান গুলো তোমরা অবশ্যই মুখস্থ রাখবে। যে এসআই পদ্ধতিতে অভিকর্ষ ত্বরণ জি এর মান হলো 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সিজিএস পদ্ধতিতে অভিকর্ষ ত্বরণ জি এর মান হলো 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এফপিএস পদ্ধতিতে জি এর মান হলো 32.2 ফুট পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা অভিকর্ষ ত্বরণ জি এর মাত্রা সমীকরণটা দেখবো। আমরা একক দেখলাম, জি এর মান দেখলাম, এখন জি এর মাত্রা সমীকরণটা দেখবো। জি এর মাত্রা সমীকরণটা জি এর সমীকরণ থেকে আসছে। দেখো যে অভিকর্ষ ত্বরণ জি সমান আমরা এখান থেকে জানি যে জি এম বাই আর স্কোয়ার। এখানে আমরা মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা সমীকরণটা বসাইলাম, যে এম ইন্টু এম ইনভার্স ওয়ান এল কিউব ইন্টু টি ইনভার্স টু ডিভাইডেড বাই এল স্কোয়ার। আটটা ব্যাসার্ধ দূরত্ব, দূরত্বকে আমরা এল দ্বারা প্রকাশ করি, এই জন্য এটা এল স্কোয়ার হচ্ছে। এখান থেকে আমরা পাই এল টি ইনভার্স টু, অর্থাৎ এ এম এবং এ এম চলে যাবে, উপরে থাকবে হলো এল কিউব বাই এল স্কোয়ার। এখানে এল কিউব এবং এল স্কোয়ার কাটা যাবে, একটা এল থাকবে, এই জন্য আসছে আমাদের এল টি ইনভার্স টু। তাহলে এটাই হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ জি এর মাত্রা সমীকরণ। এগুলো অনেক সময় পরীক্ষায় দেওয়া হয়, তোমরা ভালো করে খেয়াল করবে যে আমরা একক দেখলাম, জি এর মান দেখলাম, এবং জি এর মাত্রা সমীকরণ দেখলাম। এখন আমরা দেখব একটা গাণিতিক সমস্যা এই সমীকরণটার উপরে। অর্থাৎ তোমরা আগের স্লাইডটাতে যে সমীকরণটা দেখছো, জি এর জি সমান জি এম বাই আর স্কোয়ার, এই সমীকরণটার উপরে আমরা একটা গাণিতিক সমস্যা দেখব। গাণিতিক সমস্যাটা হচ্ছে যে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6.37 × 10⁻⁶ মিটার, খেয়াল করো, এবং পৃথিবীর ভর দেয়া আছে 5.96 × 10⁻২০ কেজি। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি এত হয় এবং ভর এত হয়, তাহলে পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণের মান কত হবে? এখানে তোমার অঙ্ক করার সুবিধার্থে দেয়া আছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মানটা দেওয়া আছে 6.67 × 10⁻¹১ নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তো এখানে আমরা সমীকরণটা থেকে জানি যে জি সমান জি এম বাই আর স্কোয়ার। এখন আমরা দেখব এখানে কি কি বিষয়গুলো দেয়া আছে। তোমরা একটু আগে দেখলা যে এখানে দেয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর দেয়া আছে 6.37 × 10⁻⁶ মিটার, আর দেয়া আছে পৃথিবীর ভর দেয়া আছে এম সমান 5.96 × 10⁻²। আচ্ছা, খেয়াল করো আরেকটা বিষয় যে তোমরা এখানে এই সমীকরণে যদি আমরা মানগুলা বসাই তাহলে আমাদের কি আসে, জি সমান আসে 6.67 × 10⁻¹১ × 5.96 × 10⁻², বাই হচ্ছে 6.37 × 10⁻⁶²
এখন এটা সমাধান করলে আমরা পাবো 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান। ভূপৃষ্ঠ কোন বস্তুর অভিকর্ষ ত্বরণের মান পেলাম আমরা জি সমান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা চলো মহাকর্ষ বিষয়টা নিয়ে কথা বলি। মহাকর্ষ হচ্ছে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। বিশ্বের যে কোনো দুটি বস্তুকণার মধ্যকার আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ। নিউটনের মহাকর্ষ সূত্রটা নিয়ে এখন আমরা কথা বলবো। আমরা মহাকর্ষ কি জানলাম, এখন নিউটনের মহাকর্ষ সূত্রটা নিয়ে আমরা কথা বলবো। খেয়াল করো, মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই মহাকর্ষ সূত্রটাকে আমরা তিনটা পয়েন্টে ভাগ করে যদি লিখি, 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে দুটি বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেই বলের মানটা হবে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। 2 নম্বর কথাটা হচ্ছে এই আকর্ষণ বলের মান হবে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই আকর্ষণ বলটা বস্তুকণা দুইটির সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। খেয়াল করো, চিত্রে দুইটা বস্তু আছে এখানে, এই দুইটা বস্তু একটার ভর M1 একটার ভর M2, এবং বস্তু দুটা যদি পরস্পর থেকে d দূরত্বে থাকে তাহলে, আর এদের আকর্ষণ বল যদি F হয়, তাহলে আমরা বলতে পারি যে এই বস্তু দুটার এই আকর্ষণ বলের মান বস্তুকণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, আর এই বস্তুকণা দ্বয় পরস্পর সংযোজক সরল রেখা বরাবর একটা আরেকটাকে আকর্ষণ করে বা ইয়া করে। এখন আমরা দেখব এই নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক ব্যাখ্যা। মনে করি আমরা প্রথম বস্তুটার ভর M1, একটা চিত্র দেখতে পাচ্ছ তোমরা, দ্বিতীয় বস্তুটার ভর M2, এবং এই বস্তু দুইটার মধ্যবর্তী যে দূরত্ব বা ডিস্টেন্স সেটা দেয়া আছে হলো d। আর এই বস্তু দুইটার মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটাকে যদি আমরা F ধরি, তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা লিখতে পারি F সমানুপাতিক M1 ইন্টু M2, অর্থাৎ আকর্ষণ বলটা বস্তুকণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। আরেকটা কথা ছিল আমাদের যে এই আকর্ষণ বলটা বস্তুকণা দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুইটা সমীকরণ আমরা লিখলাম, একটা হচ্ছে এফ সমানুপাতিক M1 ইন্টু M2, আর একটা লিখলাম এফ সমানুপাতিক 1/d². এই দুইটা সমীকরণকে যদি আমরা সমন্বয় করি তাহলে আমরা পাব এফ সমানুপাতিক M1 ইন্টু M2 বাই ডি স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি এফ সমান জি ইন্টু M1 ইন্টু M2 বাই ডি স্কোয়ার, অর্থাৎ এখানে জিটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, এই ধ্রুবকটাকে আমরা বলি মহাকর্ষীয় ধ্রুবক। এর আগে তোমরা দেখছো যে অভিকর্ষ ত্বরণ যে স্মল জি দ্বারা প্রকাশ করা হয়, আর এখানে ক্যাপিটাল জি দ্বারা মহাকর্ষীয় ধ্রুবক বোঝানো হয়। এখন আমরা এই মহাকর্ষীয় ধ্রুবক সম্পর্কে জানবো। খেয়াল করো যে M1 এবং M2 ভরের দুটি বস্তুকে d দূরত্বে যদি আমরা স্থাপন করি, আর বস্তুতে যদি পরস্পরকে এফ সমবলে আকর্ষণ করে, অর্থাৎ প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুটাকে যে বলে আকর্ষণ করছে, দ্বিতীয় বস্তুটাও প্রথম বস্তুটাকে একই বলে আকর্ষণ করছে, তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা লিখতে পারি এফ সমান জি ইন্টু M1 ইন্টু M2 বাই ডি স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি মহাকর্ষীয় ধ্রুবক জি সমান এফ ইন্টু ডি স্কোয়ার বাই M1 ইন্টু M2। এখন খেয়াল করো, যদি আমরা বলি যে এই সমীকরণটাতে M1 সমান M2 সমান 1, অর্থাৎ বস্তু দুইটা যদি দুটি বস্তুই যদি একক ভরের হয় এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি একক হয়, ধরো দুইটা বস্তুর ভর, প্রথম বস্তুটার ভর 1 কেজি, দ্বিতীয় বস্তুটার ভরও 1 কেজি, এবং প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর মধ্যবর্তী দূরত্ব বা ডিস্টেন্স যদি 1 মিটার হয়, তাহলে আমরা লিখতে পারি জি সমান এফ। অর্থাৎ এখান থেকে আমরা মহাকর্ষীয় ধ্রুবক জি এর সংজ্ঞা
আনতে পারি। কিরকম? দেখো যে একক ভর বিশিষ্ট দুটি বস্তু কণা একক দূরত্বে থেকে যে পরিমাণ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে তাকে আমরা বলি মহাকর্ষীয় ধ্রুবক। খেয়াল করো, এখানে যদি এম এর মান M1 এর মান 1, M2 এর মান 1 বসাই এবং D এর মান 1 বসাই, তাহলে আমরা পাবো G সমান F। অর্থাৎ দুইটা বস্তু যদি পরস্পরকে একক দূরত্বে থেকে একক বল দ্বারা আকর্ষণ করে, তাহলে আমরা দুইটা একক ভরের দুইটা বস্তু যদি একক দূরত্ব থেকে পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলটাকে আমরা বলতেছি মহাকর্ষীয় ধ্রুবক জি। এখন আমরা দেখব এই মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক। মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক গুলা, তো সমীকরণটা খেয়াল করো যে জি সমান এফ ইন্টু ডি স্কোয়ার বাই M1 ইন্টু M2। আমরা তিনটা পদ্ধতিতে, এককের তিনটা পদ্ধতি, এককের তিনটা পদ্ধতির মধ্যে এসআই পদ্ধতিতে জি এর একক হলো নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, আর সিজিএস পদ্ধতিতে জি এর একক হলো ডাইন সেন্টিমিটার স্কয়ার পার গ্রাম স্কয়ার, এবং এফপিএস পদ্ধতিতে জি এর একক হলো পাউন্ডল ফুট স্কয়ার পার পাউন্ড স্কয়ার। এখানে LB দ্বারা পাউন্ড বোঝাচ্ছে, পাউন্ড স্কয়ার, তোমরা খেয়াল করো। এখন মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান গুলো আমরা দেখবো। অভিকর্ষ ত্বরণের যেরকম তিনটা মান ছিল, মহাকর্ষীয় ধ্রুবকেরও তিনটা পদ্ধতিতে তিনটা মান আছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো খেয়াল করো। এসআই পদ্ধতিতে জি এর মান হলো 6.67 × 10⁻¹⁻ নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, আর সিজিএস পদ্ধতিতে জি এর মান হলো 6.67 × 10⁻¹⁸ ডাইন সেন্টিমিটার স্কয়ার পার গ্রাম স্কয়ার, এবং এফপিএস পদ্ধতিতে জি এর মান হলো 1.09 × 10⁻¹⁹ পাউন্ডাল ফুট স্কয়ার পার পাউন্ড স্কয়ার। এ হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর তিনটা মান তিনটা পদ্ধতিতে। এখন আমরা দেখব মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা সমীকরণটা কেমন হয়। জি সমান আমরা এখান থেকে লিখতে পারি F×D²/M1×M2। এখানে যদি আমরা বলের মাত্রা সমীকরণটা বসাই MLT−2, এবং দূরত্বের মাত্রা বসাই L² হবে, এটা L²/M×M। তো এখান থেকে আমরা পাইলাম M−1 L³ T−2, এটাই হচ্ছে আমাদের জি এর মাত্রা সমীকরণ, অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা সমীকরণ। এখন এই মহাকর্ষীয় ধ্রুবক জি কে বলা হয় সার্বজনীন বা বিশ্বজনীন ধ্রুবক বলা হয়। তোমরা খেয়াল করো, সরি, যে জি কে সার্বজনীন ধ্রুবক কেন বলা হয়, জি এর মান এই সমীকরণটা থেকে খেয়াল করো, জি এর মানটা বস্তুর ভর আকার আকৃতি উপাদান এবং এদের মধ্যবর্তী মাধ্যম ইত্যাদির উপর নির্ভর করে না। জি এর মানটা নির্ভর করে সর্বদা ধ্রুবক থাকে জি এর মানটা, এই জন্যই জি কে বলা হয় সার্বজনীন বা বিশ্বজনীন ধ্রুবক বলা হয়। কারণ জি এর মানটা আমরা যে বস্তুদ্বয় মহাকর্ষ বলের মধ্যে দেখলাম যে দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বা দুইটা বস্তুর ভর, দুইটা বস্তুর আকৃতি, দুইটা বস্তুর কোন মাধ্যমে আছে সেটার উপর নির্ভর করে না, জি এর মানটা সবসময় অলওয়েজ ধ্রুবক থাকে। এই জন্য জি কে বলা হয় সার্বজনীন বা মহাকর্ষীয় ধ্রুবক। এখন আমরা এই সমীকরণটার মহাকর্ষীয় ধ্রুবক জি এর সমীকরণটার উপরে আমরা একটা গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো। দেখো খেয়াল করে, এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে। দুইটা বস্তু, একটা বস্তুর ভর দেওয়া আছে 20 কেজি, আরেকটা বস্তুর ভর দেওয়া আছে 5 কেজি, এবং বস্তু দুইটা পরস্পর 5 মিটার ডিস্টেন্সে আছে। তাহলে আমরা আর জি এর মানটা দেওয়া আছে 6.67 × 10⁻¹⁹ নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এখন তোমাদের বের করতে হবে এই বস্তু দুইটার মধ্যে আকর্ষণ বল বা এফ এর মানটা কত। এই অঙ্কটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে। তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা একটু দেখে নিই। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারের দ্বিতীয় অংশ নিয়ে, যে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ, জি এর মান, এর তারতম্য। তারপরে আমরা আলোচনা করব ভর এবং ওজন নিয়ে, আমরা আলোচনা করব মহাকর্ষীয় বিভব এবং মুক্তিবেগ নিয়ে, তারপরে আমরা আলোচনা করব মুক্তিবেগের রাশিমালা নিয়ে, এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান করব আমরা। তো এই ভিডিওটা যদি তোমরা আবার পুনরায় দেখতে চাও বা ডাউনলোড করতে চাও, তাহলে দক্ষতা বাতায়ন অথবা www.skills.gov.bd এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে।
তাহলে তোমরা এই ভিডিওটা আবার পুনরায় দেখতে পারবে বা ডাউনলোড করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আগামী ক্লাসে ইনশাআল্লাহ কথা হবে, আসসালামু আলাইকুম।